ভাইয়া আপনার নাম কি? আমার নাম সীমান্ত। নাম যে দর্শক দেখলেন সীমান্ত নাম একজন মডেল আমাদের কাছে আছে, যে মেঘলা শুটিং স্পট পুবাইলে বাঁধনে আমরা এখানে আছি, উপস্থিত হয়েছি সকল আর্টিস্টের মধ্যে। আরেকজন আছে সীমান্ত ভাই, তার সাথে আমরা কথা বলবো। তো আমরা যেটা আজকে জানতে চাচ্ছি যে 6 সেপ্টেম্বর চলচ্চিত্র নায়ক সালমান শাহ বাংলাদেশের হল কাঁপানো যে চলচ্চিত্র নায়ক ছিল, যার জন্য অনেক ছেলে মেয়ে, অনেক মেয়ে বেশি করে, বিশেষ করে অনেক মেয়ে আত্মহত্যা বন্ধ করছে যখন সালমান শাহ মারা যায়, আমরা এতগুলো ইতিহাসে দেখে আসছি। তো আপনি সালমান শাহ সম্পর্কে কিছু বলেন। আসলে কি বলবো, সালমান শাহ হচ্ছে বাংলাদেশের একজন আইকন মডেল বা হিরো। আচ্ছা, তার সাথে কোনো তুলনা হয় না বা হবেও না, ভবিষ্যতে আমরা পাবো কি না তার সাথে তুলনা দেওয়ার মতো কোনো হিরো, এটা আসলেই অস্বাভাবিক। আর আমি হচ্ছে সালমান ভাইয়ের খুবই ভক্ত। যখন সালমান ভাই মারা যায় তখন আমার বয়স ছিল 8 বছর, কিন্তু 8 বছর হলেও তখন আমি সিনেমায় খুব ছবি দেখতাম। আমি ফার্স্ট সিনেমা দেখি চাওয়া থেকে পাওয়া, মিরপুর পূর্বী সিনেমা হলে, এবং এটা হচ্ছে আমার লাইফের প্রথম সালমান ভাইয়ের সিনেমা দেখা। এবং তার এতটাই ভক্ত আমি, তার বাড়ি পর্যন্ত আমি গিয়েছিলাম, যে সিলেটে তার বাড়িতে গেছিলাম, তার মা নীলা চৌধুরীর সাথে, ম্যাডামের সাথে আমি দেখাও করেছিলাম এই ব্যাপারে, যে সালমান ভাইয়ের সাথে কিছু বা তার কিছু স্মৃতি আমি ধরে রাখবো এরকম কিছু করার জন্য। তারপরে আমি গিয়েছিলাম তার স্কার্টনের যে ফ্ল্যাটটা ছিল 14-1 নিউ স্কার্টন বাংলা মোটর, তার পাশের এটা ছিল আমার ওস্তাদ রুবেল সাহেবের ক্লাব, আমি এবং ওখানে প্রতি শুক্রবারই তার ফ্ল্যাটে আমি যাইতাম। এখনও সময় পেলে আমি যাই, কিন্তু আসলে শুটিংয়ের ব্যস্ততার কারণে অতটা সময় করতে পারি না। আচ্ছা আচ্ছা। তবে সালমান ভাই খুবই প্রিয় রোমান্টিক হিরো আমার, এবং দেশবাসীর কাছেও খুবই প্রিয় একজন হিরো ছিল সে। ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সাথে থাকার জন্য।